আচ্ছা তো এর মধ্যে এগুলো কি সবগুলো প্রাণীর গোশত খাওয়া জায়েজ নাকি কতগুলো জায়েজ কতগুলো জায়েজ নয় হালাল হারাম কোনগুলো কিছু জায়েজ নয় জায়েজ তাহলে সবগুলো হালাল নয় তাই না কিছু হালাল আছে কিছু হারাম আছে আছে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে হালাল ও হারাম সম্পর্কে ঠিক আছে পাঠ্য বই একানব্বই পৃষ্ঠা একানব্বই থেকে চুরানব্বই পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় পাঠ চব্বিশ ঠেকার আল্লাহ তালা মানুষের জন্য এই বিশ্বজগতে সব কিছু সৃষ্টি করেছেন তিনি বলেন হুয়াল্লাজি হলাকাল একুম মাহফিল আরদে জামিয়া তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন সুরাল বাকারা আয়াত উনতিরিশ এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে আলোচনাটা আচ্ছা এরপরে এ সবকিছু তাহলে আল্লাহ করলে তো শুধু হালাল জিনিস সৃষ্টি করতে পারতেন তাই না কিন্তু আল্লাহ হালালও সৃষ্টি করলেন আবার সৃষ্টি করলেন কেন এটাই হচ্ছে পরীক্ষা যেমন আমরা তোমাদের পরীক্ষা নেই বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্ন আমরা কি করি প্রশ্ন দেই তারপরে উত্তরের অপশন দেই চারটা তাই না ওর মধ্যে একটা সঠিক উত্তর থাকে তা আমরা যদি শুধু একটা সঠিক উত্তর ওখানে দিয়ে দিতাম তাহলে কি পরীক্ষা হতো না বেছে জন্য করতে পারো তাহলে তোমাদের মেধা আমরা যাচাই করতে পারবো তোমাদের ভালো মন্দ আমরা বুঝতে পারবো ঠিক সেই রকমই আল্লাহ তালা পৃথিবীতে হালাল জিনিস দিয়েছেন এর পাশাপাশি আবার হারাম জিনিসও সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি মানুষ যাতে হারামগুলো পরিহার করে হালালটাকে গ্রহণ করে এটা হচ্ছে মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য এরকম করেছেন বুঝতে পারছো আচ্ছা আল্লাহ যা কিছু হালাল সৃষ্টি করেছেন আমাদের জন্য সেগুলো আমাদের জন্য কল্যাণকর সেটা আল্লাহ তালা আমাদেরকে গ্রহণ করতে বলেছেন নবী রাসুলকে গ্রহণ করতে বলেছেন আর যেগুলো হারাম সেগুলো আল্লাহ কি করেছেন বর্জন করতে বলেছেন তো প্রথমে আমরা জানবো যে হালাল কি আমরা এর আগে হালালের কিছু ছবি দেখেছি হালাল প্রাণীর তা আসলে হালাল জিনিসটা কি হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ সিদ্ধ আইনানুক বা অনুমোদিত বিষয় এছাড়া পবিত্র গ্রহণযোগ্য ইত্যাদি অর্থেও হালাল শব্দটি ব্যবহৃত হয় ইসলামী পরিভাষায় যে সকল বিষয়ের বৈধ হওয়া করার হাদিস দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত শরীয়তে তাকে হালাল বলা হয় একটা কথা একটা কাজ বা একটা বস্তু এগুলো হালাল হতে পারে যেমন সত্য কথা বলা হালাল তারপরে হচ্ছে কাউকে সাহায্য করা এটা হালাল তারপরে হচ্ছে কোনো বস্তু যেমন ভাত মাছ গোস্ত রুটি এগুলো খাওয়া হালাল তাহলে হালাল একটা কথা হতে পারে একটা কাজও হতে পারে একটা বস্তু হতে পারে এর বিপরীতে মিথ্যা কথা বলা হারাম চুরি করা কাজ সেটা হারাম কাজ তারপরে হচ্ছে মাদক দ্রব্য সেগুলো হারাম বস্তু বুঝতে পারছো কি জি আচ্ছা এখানে কিছু হালাল দ্রব্যের উদাহরণ দেওয়া আছে যেমন ফলমূল জাতীয় যেগুলো খাবার রয়েছে তারপরে চাল ডাল তেল মাছ তরি তরকারি যেগুলো রয়েছে এগুলো সবই হালাল তারপরে এখানে রান্না করা কিছু খাবারের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হালাল এরপরে পোশাক পরিচ্ছেদের মধ্যে এগুলো পাঞ্জাবি বা পোশাক পরিচ্ছেদ যেগুলো এগুলো হালাল আচ্ছা এবার আমরা হারাম সম্পর্কে একটু জানি হারাম হচ্ছে হালালের বিপরীত হারাম অর্থ নিষিদ্ধ মন্দ অসংগত অপবিত্র ইত্যাদি পরিভাষায় যে সকল কথা কাজ বা বস্তু কোরআন ও সুন্নাহের স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য বর্জনীয় তাকে হারাম বলা হয় অর্থাৎ আল্লাহ তালা ও তার সাল্লাম যেসব কাজ করতে বা যেসব বস্তু ব্যবহার করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন সেসব কাজ বা বস্তু মানুষের জন্য হারাম তাহলে হারাম জিনিসটা বোঝা গেল অর্থাৎ আল্লাহ তালা কোরআনে এবং মহানবী সাল্লাহ সাল্লাম সুন্নাহাতে হাদিসে যেগুলো অবশ্য পরিত্যাজ্য বলে ঘোষণা করেছেন সেগুলো হচ্ছে হারাম ক্লিয়ার আচ্ছা যেমন হচ্ছে এখানে কিছু ইয়া বা ট্যাবলেটের তোমরা ছবি দেখতে পাচ্ছ এগুলো হারাম তারপরে হচ্ছে হিরোইন দেখতে পাচ্ছ এগুলো হারাম তারপরে হচ্ছে এখানে গাঁজা বা তামাক জাতীয় দ্রব্য দেখতে পাচ্ছ যেটা সিগারেটে নেওয়া হচ্ছে এগুলো নেশাদার দ্রব্য এগুলো কি হারাম তারপরে সুদের মাধ্যমে লেনদেন করা এটা হারাম তারপরে ঘুষ লেনদেন করা এটা হারাম তারপরে জোয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা এটা হারাম তারপরে হচ্ছে মাদক দ্রব্য যেগুলো সেগুলো পানীয় যদিও হয় তারপরে সেগুলো হারাম তারপরে আছে হচ্ছে মৃত জন্তুর গোস্ত খাওয়া হারাম শুকরের গোস্ত খাওয়া হারাম তো এগুলো মোটামুটি হারাম আচ্ছা তাহলে হালাল হারাম কাকে বলে এটা সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে হালাল হারামের পরিচয় সম্পর্কে তোমরা কি আমার কথা বুঝতে পারতেছ আচ্ছা ঠিক আছে তো হালাল হারামের সম্পর্ক পশু কতক্ষণ পর্যন্ত খাওয়া হারাম হ্যাঁ তার সময় স্যার মৃত বস্তু খাওয়া হারাম বলতে কি বোঝায় এই জায়গায় মৃত বস্তু মৃত জন্তুর গোশত যে জন্তুটা জবাই করা ব্যতীত অন্য কোন ভাবে মারা যায় সেটা হয়তো সেটাকে গলা টিপে হত্যা করা হলো বা কোনো পশু উপর থেকে পরে মরে গেল বা পানিতে পরে মারা গেল তাহলে সেই পশুটা খাওয়া কি হারাম হবে বুঝতে পারছো তারপরে ওটা সম্পর্কে আরো সামনের দিকে বিস্তারিত আলোচনা আছে হারামের তালিকা সম্পর্কে আলোচনা আছে সেখানে ওর ডিটেলস জানতে পারবা আচ্ছা হালাল হারামের সংখ্যা তো পৃথিবীতে হালাল অসংখ্য হারাম সীমিত মানে কোরআন এবং হাদিসে যেগুলো জিনিস খেতে নিষেধ করা হয়েছে শুধুমাত্র সেগুলো হারাম এর বাহিরে যা আছে সবই হালাল বুঝতে পারছো আচ্ছা মহানবী সাল্লা সাল্লাম এ সম্পর্কে বলেছেন আল হালালু বাইয়নুন আল হারামু বাইয়নুন হালাল বিষয় সুস্পষ্টভাবে বর্ণিত আর হারামও সুস্পষ্টভাবে বর্ণিত অর্থাৎ হালাল হারাম এটা সুস্পষ্ট এখানে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহ সংশয়ের কোনো কারণ নেই অর্থাৎ কোরআন হাতেছে যেগুলো হারাম বলে ঘোষণা করা হয়েছে এর বাহিরে যা আছে সেগুলো সবই হালাল অর্থাৎ স্বাভাবিকভাবে একটা জিনিস হালাল ধরে নিতে হবে যতক্ষণ না কোরআন হাতেছে সেটা হারাম বলে ঘোষণা করা হয় কারণ হালাল যেমন মনে করো ফলমূল ফলমূল অসংখ্য ফলমূল আছে পৃথিবীতে এগুলো হালাল তো এইগুলোর নাম তো উল্লেখ করার প্রয়োজন নেই আল্লাহ তালা মূলনীতি করে দিয়েছেন যে এগুলো যে পৃথিবীতে যা কিছু আছে এগুলো সবই কি আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে অর্থাৎ এগুলো সবই স্বাভাবিকভাবে হালাল ধরে নিতে হবে তারপরে হচ্ছে যত ধরনের মাছ রয়েছে পশু পাখি রয়েছে এগুলো হালাল কিন্তু কিছু পশু রয়েছে যেগুলো কোরআন হাদিস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র হারাম তো সেই জন্য আল্লাহ তালা বলছেন যে ওয়াইন তাউদ্দু নেমাতা লহিলা সুহা যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না অর্থাৎ পৃথিবীতে কত ধরনের জিনিস আল্লাহ তালা হালাল করে দিয়েছেন সেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না অসংখ্য জিনিস রয়েছে হালাল তাই না আচ্ছা তো তাহলে হারাম কোনগুলো আমরা তাহলে সেগুলো আগে জানি যদি আমরা হারাম বিষয়টা জানতে পারি তাহলে আমরা বাকি সবগুলো হালাল বলে ধরে নেব তো সেই জন্য বর্তমান সমাজে প্রচলিত কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে মৃত জীবজন্তু খাওয়া তবে মৃত মাছ খাওয়া হারাম নয় মাছ যেহেতু এগুলো মানে খুব অল্প সময় বেঁচে থাকে দেখা যাচ্ছে যে নদীতে মাছ ধরে বাড়িতে নিয়ে আসতে আসতেই মারা যাবে তো তাহলে এত মাছ তো ওইভাবে মানে জবাই করা বা মাছগুলোকে সংরক্ষণ করা খুব কঠিন তো আল্লাহতালা এই জন্য মৃত মাছ খাওয়া হালাল করে দিয়েছেন আর এটা একটা হাদিস আছে মহানবী সাল্লাম বলেছেন যে সমুদ্রের পানি এবং এতে যা আছে এগুলো হালাল অর্থাৎ সমুদ্রের পানিও হালাল এবং সমুদ্রে যত রকমের মাছ রয়েছে সেগুলো হালাল সেটা মৃত হোক বা জীবিত হোক হ্যাঁ কোনো মাছ যদি মারা যাওয়ার পরে একেবারে পচে গলে যায় যেটাতে জীবাণু আক্রান্ত হয়েছে এরকম যদি মনে হয় তাহলে সেটা খাওয়া উচিত নয় বুঝতে পারছো আচ্ছা রক্ত পান করা বিশেষ করে পশুর দেহে যে প্রবাহিত রক্ত অর্থাৎ জবাই করার পরে যে রক্তটা বের হয়ে যায় সেটা পান করা কি হারাম তবে হালাল জন্তুর গোষ্ঠে লেগে থাকা রক্ত হারাম নয় অর্থাৎ গোষ্ঠের সাথে যে রক্ত লেগে থাকে যেমন অনেক সময় কলিজাটাও কিন্তু এক ধরনের রক্তপিণ্ডর মতোই তাহলে এটা কি এগুলো খাওয়া হালাল শুধুমাত্র যেটা প্রবাহিত হয়ে বের হয়ে যায় জবাই করার পরে যে রক্তটা বের হয়ে যায় সেটা হারাম আচ্ছা মানুষের খাওয়া এটা হারাম খাওয়া হারাম আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গিত উৎসর্গীকৃত পশুর গোস্ত খাওয়া হারাম অর্থাৎ তাহলে যারা মাজারে পীরের নামে পশু জবাই করে তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না যদিরা দেবতার নামে পাঠা বলি দেয় তাহলে সেটার গোস্ত খাওয়া জায়েজ হবে না এরকম রকম আল্লাহ ব্যতীত অন্য কারো নামে সেটা কোনো দেবদেবী হোক ফেরেশতা হোক নবী রাসুল হোক কোনো পীর বাবার নামে হোক তাদের নামে কোনো পশু জবাই করা এটা কি হবে হালাল হারাম বলে ঘোষণা হবে আচ্ছা এরকম করে তাহলে সেগুলা কি গোশত খাওয়া হারাম আ মানত করতে হবে শুধুমাত্র আল্লাহ তালার নামে আল্লাহ তালা ব্যতীত অন্য অন্য কারো নামে কোনো মানত করা হারাম বুঝতে পারছ কি মানত করতে হবে কার নামে আল্লাহর নামে আল্লাহ তাল্লাহার নামে আল্লাহ তাল্লাহার নামে আল্লাহ তাল্লাহর উদ্দেশ্যে মানত করতে হবে অন্য কারো নামে অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু মানত করা হারাম কারণ আমরা আমরা এবাদত কি করি আমরা সুরা ফাতে কি বলি ইয়ে কানা বুধু ওয়া ইয়ে কানাস্তাইন আল্লাহ শুধু তোমারই ইবাদত করি মানে আমার সমস্ত কোরবানি সমস্ত মানত সমস্ত ইবাদত বন্দি সব শুধুমাত্র তোমার জন্য বুঝতে পারছ আচ্ছা এরপরে আসা হচ্ছে মাদক দ্রব্য পান করা মাদকদ্রব্য পান করা এটাও হারাম তারপরে মদ্য পান করা মাদক দ্রব্য যেগুলো রয়েছে হেরোইনিয়া আফিম এখন আবার কি বের হয়েছে নাকি স্যার আচ্ছা আচ্ছা তো যে কোনো নামই বের হোক এগুলো মাদকদ্রব্য কি হারাম তারপরে দেখো এই যে গলা টিপে বা উঁচু থেকে ফেলে দিয়ে হত্যাকৃত পশুর গোস্ত খাওয়া হারাম হিংস্র প্রাণী যেগুলো রয়েছে বাঘ সিংহ ভল্লুক এগুলোর গ্রস্ত খাওয়া হারাম এরপরে আছে হচ্ছে বিষাক্ত ও ক্ষতিকর প্রাণীর গোস্ত খাওয়া যেমন সাপ বিচ্ছু এগুলোর গোস্ত খাওয়া হারাম যেসব প্রাণী ময়লা ও নাপাক দ্রব্য খেয়ে বাঁচে তাদের গোস্ত খাওয়া যেমন কাক শকুন কুকুর ইত্যাদি এগুলো প্রাণীর গ্রস্ত খাওয়া হারাম গাধা খচ্চর হাতি ইত্যাদির গ্রস্ত খাওয়া হারাম সুদ ঘুষ ও জোয়ার মাধ্যমে উপার্জিত সম্পদ খাওয়া হারাম চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি প্রতারণার মাধ্যমে উপার্জিত দ্রব্য হারাম অবৈধ পণ্যের ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো হারাম মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা হলপ করা কেবত গালিগালাজ করা হারাম সর্বোপরি অশ্লীল অশালীন ও মানুষকে কষ্টদায়ক সকল দ্রব্য কথা কাজ এটা হচ্ছে এক কথাই যেগুলো অশ্লীল অশালীন এবং মানুষকে কষ্টদায়ক মানুষের জন্য ক্ষতিকর এই ধরনের সকল দ্রব্য কথা কাজ এগুলো কি হারাম এগুলো থেকে বেঁচে থাকা সকল মোমেন্টের জন্য অবশ্য কর্তব্য আচ্ছা তাহলে আমরা হারাম হারাম কি সেটা আমরা জানলাম তাহলে হারাম যেগুলো এগুলো বাদ দিয়ে বাকি যা আছে এগুলো সবই কি হবে হালাল হবে হালাল বুঝতে পারছো জি স্যার আচ্ছা তো এবার আসো মানব জীবনে হালালের প্রভাব কি আল্লাহ তালা সকল কিছু স্রষ্টা তিনি জানেন যে মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী যেমন যিনি মোবাইল আবিষ্কার করেছেন বা মোবাইল বানিয়েছেন তিনি কিন্তু ভালো জানেন যে মোবাইলে কোনটা উপকারী কোনটা ক্ষতিকর মোবাইলটা যদি পানিতে ফেলে দেওয়া যায় তাহলে মোবাইলটা কী হবে ক্ষতিগ্রস্ত হবে এরকম কিছু মেনুয়েল দিয়ে উনি কী করেন একটা বই দেন মোবাইল যখন তুমি কিনবে তখন দেখবে চক্রের সাথে একটা মেনুয়েল দেওয়া আছে হ্যাঁ তো ঠিক সেই রকম আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন যে মানুষের জন্য কোনটা উপকারী কোনটা ক্ষতিকর এই জন্য তিনি একটা মেনুয়েল দিয়েছেন সেই মেনুয়েলটার নাম কি বলতো হ্যাঁ হ্যাঁ আল্লাহ মানুষকে মানুষের জীবন পদ্ধতি হিসেবে কোনটা নাজিল করেছেন কোরআন মজিদ এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোনটা মানুষের জন্য উপকারী আর কোনটা মানুষের জন্য ক্ষতিকর তাই না আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহান্না সুকুলু মিম্মা ফিল আরদি হালাল আন হে মানব জাতি তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো তাই পৃথিবীতে যত হালাল এবং পবিত্র বস্তু রয়েছে এগুলো আহার করার জন্য আল্লাহ তালা অনুমতি দিয়েছেন এরপরে হালাল দ্রব্যের উপকারিত হচ্ছে যে হালাল দ্রব্য মানুষকে ইবাদতে উৎসাহিত করে মানুষ অধিক পরিমাণে আল্লাহ তালার ইবাদত করতে পারে এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া ইহার রসুলু কুলু মিম্মা মিনাত্তয়ীবাতি ও আমালু সলিহা হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকাজ করো তাহলে হালাল বস্তু বা হালাল খাদ্য খেলে মানুষের কি হবে এবাদতে মনোযোগ আসবে দেখবে যে অনেক মুসলমান নামাজ পড়ে না পদ্মা মেনে চলে না আল্লাহ তালার বিধিবিধান মানে না তাহলে বুঝতে হবে যে তাদের উপার্জন আসলে পুরোপুরি হালাল নয় তাদের মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে যার কারণে তারা ইবাদতে কোনো উৎসাহ পায় না আচ্ছা হালাল ও পবিত্র দ্রব্য মানুষের দেহ ও মস্তিষ্ককে সুস্থ রাখে অন্তরে নূর সৃষ্টি করে ফলে মানুষ অন্যায় ও অসৎ চরিত্রকে ঘৃণা করতে থাকে মানুষ সৎ গুণাবলী সম্পন্ন হয়ে ওঠে বস্তুত হালাল খাদ্য মানুষের মধ্যে পবিত্র ভাব ও আত্মশুদ্ধির উদ্রেক করে ফলে মানুষ দুনিয়া আখিরাতে প্রভূত কল্যাণ প্রাপ্ত হয় আচ্ছা এই গেল মানুষের জীবনে হালালের প্রভাব এবার আসো হারামের প্রভাব সম্পর্কে আচ্ছা হারামের প্রভাব সম্পর্কে আলোচনার আগে তোমাদেরকে একটা উদাহরণ দেই যেমন আমরা মোটর সাইকেল চালাই তো মোটর সাইকেল এটা কিসে চলে পেট্রোল বা অকটেনে তাই না এখন হঠাৎ করে একজন রাস্তা দিয়ে যাচ্ছে তার মোটর সাইকেলে পেট্রোল শেষ হয়ে গেছে তো সে চিন্তা করলো যে পেট্রোল শেষ হয়েছে ঠিক কি হয়েছে পাশের ডোবায় তো অনেক পানি দেখা যাচ্ছে তো ও মোটরসাইকেল দাঁড় করে ডোবা থেকে একটু পানি নিয়ে এসে যদি ওই পেট্রোলের ট্যাঙ্কিতে দেয় এরপরে কি মোটরসাইকেল স্টার্ট নেবে নেবে না মনে হয় মনে হয় না মোটরসাইকেল স্টার্ট নেবে না তো বরেই বরং আরো আগে যেটুকু ভালো ছিল সেটুকু আর ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা কেন এটা হলো কারণ হচ্ছে ওই পেট্রোলের যে ট্যাঙ্কি রয়েছে মোটর সেটাতে পেট্রোল বা অকটেন দিতে হবে এটাতে পানি দিলে সেটা ওর হারাম পানি দেওয়াটা কি মোটর জন্য হারাম ঠিক তেমনি আমাদের যে হিউম্যান বডি আমাদের মানব দেহ এটা আল্লাহতালা এর জন্য অনেক উপকারী জিনিস খাদ্য আল্লাহ আল্লাহতালা দিয়েছেন হালাল খাদ্য দিয়েছেন আর যেগুলো এই শরীরের জন্য ক্ষতিকর সেগুলো আল্লাহ বলেছেন যে এগুলো তুমি গ্রহণ করবে না এগুলো তুমি খাবে না এগুলো শরীরের ভেতর প্রবেশ করাবে না তাহলে এটা তোমার শরীরের জন্য ক্ষতি হবে তো তারপরও যদি কোনো মানুষ তার এই দেহে হারাম খাদ্য ঢুকায় হারাম বস্তু ঢুকায় হারাম জিনিস প্রবেশ করায় পান করে বা সেবন করে তাহলে তার শরীরের জন্য কি হবে ক্ষতিকর হবে তার শরীর আগে যেটুকু সুস্থ ছিল তার চেয়ে অসুস্থ হবে তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে না শরীরে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেবে এমনকি কখনো কখনো এই হারাম জিনিস খাওয়ার ফলে মৃত্যু হতে পারে মাঝে মধ্যে খবর পাওয়া যায় যে বিয়ের অনুষ্ঠানে বা পার্টিতে মদ পান করে এতজন মারা গেছে তাই না তো এর কারণ হচ্ছে এই মাদক দ্রব্য বা হারাম জিনিসটা আমাদের শরীরের জন্য প্রবেশ নিষিদ্ধ এটা যদি কেউ সেবন করে বা পান করে তাহলে তার শরীর রোগব্যাধির সৃষ্টি হবে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আধুনিক বিজ্ঞানেও এটা প্রমাণিত হয়েছে যে হিংস্র প্রাণীর দেহে এমন সব জীবন আছে যা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর তাছাড়া সুদ ঘুষ জোয়া লটারি এগুলো মানব সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে এতে সামাজিক পরিবেশ নষ্ট হয় নৈতিক মূল্যবোধের ধ্বংস হয় সমাজের মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং অনেকে সর্বশান্ত ও দেউলীয় হয়ে যায় পরিশেষে কি করে অনেকে আত্মহত্যা করে তাহলে হারাম জিনিসটা এত খারাপ এগুলো তো আসলো দুনিয়ার জীবনে পাশাপাশি হারামের ফলে মানুষ যে এবাদত করে হারাম খাদ্য খেয়ে তখন আল্লাহ তালা তার ইবাদতও কবুল করেন না এ সম্পর্কে মহানবী সাল সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত বেকুলভাবে তার দুই হাত তুলে আল্লাহর নিকট বলতে থাকে হে আল্লাহ হে আল্লাহ তুমি তা কিন্তু তার পানাহার হারাম পরিধেয় বস্ত্র হারাম সুতরাং এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তাহলে বোঝা যাচ্ছে যে হারাম খেয়ে যদি কেউ কাবাঘরের সামনে গিয়েও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াও কবুল করবেন না বুঝতে পারছো তাহলে হারাম টাকায় যারা হজ করতে যাবে তাদের হজ কবুল হবে কি মনে হয় তোমাদের কি মনে হয় কবুল হওয়ার সম্ভাবনা নাই তাই না হালাল টাকায় হজ করতে হবে হালাল টাকা জাকাত দিতে হবে হালাল টাকা দিয়ে সেহেরি খেতে হবে ইফতার করতে হবে তাহলে রোজা কবুল হবে হালাল টাকা দিয়ে পোশাক পরিচ্ছেদ কিনে সেটা পরে নামাজ পড়তে যেতে হবে তাহলে সেই নামাজ কবুল হবে তাহলে আগে আমাদেরকে উপার্জনটা কি করতে হবে হালাল করতে হবে হারাম বর্জন করতে হবে অন্য হাদিসে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে শরীর হারামের মাধ্যমে গঠিত তা জাহান নামের হবে আহমাদ বাইহাকি ও দারেমি তো প্রকৃতপক্ষে হারাম মানুষকে অকল্যাণ ও ধ্বংসের দিকে নিয়ে যায় সুতরাং আমরা সদা সর্বদা হারামের ব্যাপারে সতর্ক থাকব সকল কথা কাজ ও পানাহারে আমরা হালাল পন্থা গ্রহণ করব কে বেঁচে থাকা যায় পাঁচটি উপায় প্রত্যেকে অন্তত একটা করে উপায় বলবে কি হারাম অর্থ কি কে বলতে পারবা নিষিদ্ধ 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 বাঘ ভাল্লুক এর গোস্ত খাওয়া কি হারাম হারাম মৃত মাছ খাওয়া হালাল হালাল হালাল

যেটা তোমাদের পাঠ্য বইয়ে আছে স্যার হালাল খাদ্য মানুষের জন্য কল্যাণকর হালাল খাদ্য মানুষের জন্য কল্যাণকর ঠিক আছে তারপরে আর কেউ হালাল খাদ্য আল কোরআন দ্বারা অনুমোদিত হালাল খাদ্য আল কোরআন দ্বারা অনুমোদিত ঠিক আছে আর হালাল খাদ্য কি করে মানুষের শরীরকে সুস্থ করে সুস্থ রাখে শরীর অংশগ্রহণ করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম আহম